প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনারদের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতি তদন্তে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের দাবি জানিয়ে রাষ্ট্রপতির কাছে চিঠি দিয়েছে বিএনপিপন্থী আইনজীবীরা। মঙ্গলবার দুপুরে বিএনপিপন্থী 101 জন আইনজীবী স্বাক্ষরিত আবেদন রাষ্ট্রপতি বরাবর পাঠানো হয়। চিঠিতে বলা হয়েছে, নির্বাচন কমিশন ও নির্বাচন কমিশনের অধীনস্থ ইলেকটোরাল ট্রেনিং ইনস্টিটিউটের ভয়াবহ দুর্নীতি ও আর্থিক অনিয়ম নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রকাশ হয়েছে। এজন্য সংবিধানের 96 অনুচ্ছেদের অধীনে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করে তদন্ত করার অনুরোধ জানান আইনজীবীরা।